আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল 63তম অনলাইনে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। তো গত 13 মার্চ 2023 তারিখে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল 63তম ব্যাচে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবারও ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। তো যারা ওষুধ ব্যবসার সাথে জড়িত আছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটি। আগামী 16 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ হতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জুন থেকে আগস্ট 2023 সেশনের ভর্তি অনলাইনে শুরু করা হবে। তো অনলাইনে আবেদন ক্ষেত্রে আপনাদের 5000 টাকা অনলাইনের মাধ্যমে ডেবিট, ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট নগদ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদের টাকাটি প্রদান করতে হবে। কোনো পে অর্ডারের মাধ্যমে টাকা গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের সময় আপনাদের যে নির্দেশনাবলী আছে সেটার মধ্যে হচ্ছে কিছু ডকুমেন্ট আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আপনারা যদি ডকুমেন্টগুলো স্ক্যান না করেন, আপলোড না করেন, তাহলে আপনাদের অনলাইনে আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফিও অফেরতযোগ্য, আপনাদের ফিটিও অফেরতযোগ্য হবে। তো এই কোর্সে ভর্তির জন্য যোগ্যতা লাগবে কি? আবেদনকারীকে অবশ্যই এসএসসি অবলিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা লাগবে 17 বছর থেকে 50 বছরের মধ্যে। এবং 3 নম্বর হচ্ছে ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন পত্র পূরণে নিম্নলিখিত কিছু কাগজপত্র লাগবে। 1 নম্বর লাগবে হচ্ছে এসএসসি অবলিক সমমানের সনদপত্রের সত্যায়িত ফটোকপি। 2 নম্বর লাগবে হচ্ছে সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র। এরপর 3 নম্বর যেটি লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। 4 নম্বর লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি। এবং 5 নম্বর লাগবে কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট 5000 টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন আগামী ষোলো এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তো আপনারা শুরুতেই আবেদন করার চেষ্টা করবেন, যেহেতু খুবই কম সংখ্যক লোক নেওয়া হবে, সেহেতু আপনারা আবেদন শুরু হওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন আবেদন করার জন্য, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এবার আপনারা দেখবো প্রত্যয়নপত্রটা আমরা কীভাবে বানাবো। ধরেন কোনো ফার্মেসির উপরে নাম থাকবে, এরপর হচ্ছে প্রোপাইটারের নাম, এরপর নিচে মোবাইল নাম্বার, আপনার সেই দোকানে কী কী বিক্রি করা হয়, এরপর ঠিকানা দিয়ে সূত্র এবং তারিখ, এটা হচ্ছে আপনাদের ফার্মেসি প্যাড। এরপর প্রত্যয়নপত্র লিখতে হবে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা। এরপর লিখবেন তিনি দীর্ঘদিন যাবৎ আমার দোকানে সৎ ও নিষ্ঠার সাথে বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমি তাকে চিনি এবং জানি, তার স্বভাব ও চরিত্র ভালো, তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়, বর্তমানে তিনি ফার্মাসিস্ট কোর্স করতে ইচ্ছুক। আমি হচ্ছে ওই যে কোম্পানির যে মালিক তার নাম, এরপর ফার্মেসির নাম, মালিক আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য অনুমতি দিলাম, এরপর আমি তার জীবনে সর্বাঙ্গীন উন্নতি মঙ্গল কামনা করছি, এরপর হচ্ছে আপনার ফার্মেসির নাম এবং ঠিকানা। তো আপনাদের যদি এই প্রত্যয়নপত্রটির ডক ফাইল যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ডক ফাইল ড্রাইভের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনার নামটা পরিবর্তন করে সেটাতে কাজ চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আপনারা আবেদন শুরু হওয়ার সাথে সাথে আবেদন করবেন এবং সঠিকভাবে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।